গুড মর্নিং মাই অল স্টুডেন্টস, আমি দেবশ্রী ভট্টাচার্য দাস, উত্তর চব্বিশ পরগনার পিএন দাস কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। এটি এডুকেশন অনার্স সেমিস্টার ফোরের অংশ এবং এডুকেশন জেনারেল সেমিস্টার ফোরেরও অংশ। রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায় প্রথমে আমরা জেনে নেব। নির্ভরযোগ্যতা হলো কোনো পরিমাপের মূলত বিশুদ্ধতার উপর নির্ভর করে। কোনো একটি পরিমাপ যতটা নিখুঁতভাবে কোনো বৈশিষ্ট্য পরিমাপ করে তাই হলো সেই পরিমাপের নির্ভরযোগ্যতা। অর্থাৎ যদি একটি অভিক্ষাকে বারবার প্রয়োগ করা হয় এবং প্রাপ্ত নম্বরগুলির মধ্যে সঙ্গতি থাকে তাহলে অভিক্ষাটিকে নির্ভরযোগ্য বলা যেতে পারে। এর বৈশিষ্ট্য কি? না, এর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা আসে পরিমাপের নির্ভরযোগ্যতা। অর্থাৎ একই অভিক্ষার বিভিন্ন পরিমাপক পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন নির্ভরযোগ্যতা থাকতে পারে। একটি শিক্ষাগত পারদর্শিতা পরিমাপক অভিক্ষার বিশেষ একদল শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপের ক্ষেত্রে যথেষ্ট নির্ভরযোগ্য হলেও অপর একদল শিক্ষার্থীর অনুরূপ পারদর্শিতা পরিমাপের ক্ষেত্রে সেটা নির্ভরযোগ্য নাও হতে পারে। তাই প্রকৃতপক্ষে শিক্ষাগত মনোবৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রেই প্রাপ্ত পরিমাপের নির্ভরযোগ্যতার কথাই বলা হয়। এর জন্য নির্ভরযোগ্যতা শুধু কথাটাকে না বলে পরিমাপের নির্ভরযোগ্যতা কথাটি ব্যবহার করা উচিত। দ্বিতীয়তে বলা যায়, নির্ভরযোগ্যতা ধারণাটি স্থির নয়, পরিমাপের উদ্দেশ্য ভেদে তা তাৎপর্য নির্ধারিত হয়। অর্থাৎ যদি পরিমাপের উদ্দেশ্যপ্রাপ্ত স্কোরের ভিত্তিতে ব্যক্তির ভবিষ্যৎ সম্ভাব্য পারদর্শিতা বিচার করা হয় সেক্ষেত্রে পরিমাপের নির্ভরযোগ্যতা যত বেশি হয় তত ভালো। আর যদি পরিমাপের উদ্দেশ্য হয় কোনো প্রাপ্ত স্কোর সময়ের ব্যবধানে কিভাবে পরিবর্তিত হয় তা জানা, তাহলে সেক্ষেত্রে নির্ভরযোগ্যতার অর্থ বা তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন হয়। তাই বলা হয় যে নির্ভরযোগ্যতার ধারণাটি স্থির নয়, পরিমাপের উদ্দেশ্য ভেদে তা তাৎপর্যের কথা বিচার করতে হয়। এরপরে আসছে কি না, আদর্শ অভিক্ষা একই সাথে যথার্থ নির্ভরযোগ্য হওয়া বাঞ্ছনীয়। স্বাভাবিকভাবে এবার মনে প্রশ্ন জাগবে যে এই অভিক্ষার যথার্থতা ও নির্ভরযোগ্যতার মধ্যে সম্পর্কটা কি? কোনো অভিক্ষা নির্ভরযোগ্য হলেই তার যথার্থতা থাকবে কথা ঠিক নয়। কিন্তু যে অভিক্ষাটির ফলাফল একেবারেই নির্ভরযোগ্য নয় সেই অভিক্ষা কখনোই যথার্থ হতে পারে না। তাই কোনো অভিক্ষার নির্ভরযোগ্যতার মান যদি কম হয় তার যথার্থতাও কম হবে। কিন্তু বিপরীত ক্রমে একটি অভিক্ষার উচ্চমানের নির্ভরযোগ্যতা অভিক্ষাটির উচ্চমানের যথার্থতা সম্বন্ধে নিশ্চিত করে না। চতুর্থত কি না, অভিক্ষা বা পরিমাপের নির্ভরযোগ্যতা সবসময় গাণিতিক পদ্ধতিতেই নির্ণয় করতে হবে। অর্থাৎ যুক্তি নির্ভর গাণিতিক এই উভয়, অর্থাৎ যুক্তি নির্ভর হবে এবং গাণিতিক এই উভয় পদ্ধতিতেই সংরক্ষণ করা যায় বা নির্ণয় করা যায়। তাই অভিক্ষার পরিমাপের নির্ভরযোগ্যতা সবসময় গাণিতিক পদ্ধতিতেই নির্ণয় করা হয় বলা যেতে পারে। এরপরে আসছে নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ কি। না, নির্ভরযোগ্যতা হ্রাসের প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয় কারণগুলোকে। সেটা হচ্ছে প্রথমে অভিক্ষা নির্ভর কারণ, অর্থাৎ যে অভিক্ষাটি করা হচ্ছে সেই অভিক্ষার কিছু সমস্যা বা ত্রুটির উপর নির্ভর করে এই নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ হয়ে থাকে। তারপরে অভিক্ষক যিনি করছেন তার উপর নির্ভর করে হয়ে থাকে, এবং অভিক্ষার্থী অর্থাৎ যার উপর করা হচ্ছে তার উপর নির্ভর করে নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ হয়ে থাকে। অভিক্ষা নির্ভরের কারণ, অভিক্ষা নির্ভর কারণগুলো কি না, অর্থাৎ অভিক্ষা প্রণয়ন করার সময় যে সমস্ত ত্রুটিগুলো নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে তখন সেইগুলোকে বলা হয় অভিক্ষা নির্ভর কারণ। যেমন তার মধ্যে প্রথমেই আসছে অভিক্ষার পদের দৈর্ঘ্য। অর্থাৎ যদি পদ সংখ্যা কম হয় অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পায়, আর পদ সংখ্যা বেশি হলে অভিক্ষার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়। ঠিক তেমনি অসামঞ্জস্য অভিক্ষা পদ হলো আরেকটি কারণ। অর্থাৎ অভিক্ষার মধ্যে যদি অসামঞ্জস্যপূর্ণ পদের অনুপ্রবেশ ঘটে তাহলেও অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পাবে।
যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে বুদ্ধি পরিমাপক অভিক্ষার মধ্যে যদি ব্যক্তির নির্ণায়ক বা পরিচায়ক কোনো পদের সংযোজন ঘটে তাহলে আবশ্যিকভাবে নির্ভরযোগ্যতার হ্রাস ঘটবে। এক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার সাপেক্ষে ব্যক্তিত্ব নির্ণায়ক পদটি হলো অসামঞ্জস্য পদ। আবার অন্যদিকে অভিক্ষার পদগুলি যদি খুব কঠিন বা খুব সহজ হয় তাহলেও অভিক্ষার নির্ভরযোগ্যতা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, বিন্যাসের অসামঞ্জস্যতা, অর্থাৎ অভিক্ষা পদগুলির বিন্যাসের ক্ষেত্রে যদি সহজ থেকে জটিল এই ক্রম অনুসরণ করা না হয় তাহলে শিক্ষার্থীদের মানসিক স্থিতি বা ভারসাম্য নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। পরস্পর নির্ভরশীল পদ কি, অর্থাৎ কি একই পদ বিভিন্নভাবে অভিক্ষার্থীর মধ্যে সংযোজিত হলে তা নির্ভরযোগ্যতা হ্রাস পাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আবার অন্যদিকে একই পদ উত্তরের সঙ্গে অন্য অপর কোনো পদের উত্তরের মধ্যে যদি সঙ্গতি থাকে তাহলেও নির্ভরযোগ্যতা কমবে। ঠিক একইভাবে অনুমান নির্ভর উত্তরও কিন্তু এই নির্ভরযোগ্যতা হ্রাস করবে। তেমনি বিভ্রান্ত সৃষ্টিকারী পদও একইভাবে, যদি ঠকানো প্রশ্ন বা কঠিন কোনো প্রশ্ন বা মানসিক বৈশিষ্ট্যের পরিমাপের ক্ষেত্রে সমস্যা হয় তাহলেও কিন্তু সেটি হ্রাস করবে। আর আবেগ সৃষ্টিকারী পদও একইভাবে হ্রাস করে থাকবে। এরপরে চলে আসবো আমরা অভিক্ষক নির্ভর কারণ। অভিক্ষক নির্ভর কারণের মধ্যে প্রথমে আসবে ব্যক্তিগত প্রভাব, অর্থাৎ যিনি এই অভিক্ষাটি পরিচালনা করছেন তার ব্যক্তিগত ভাবনা, চিন্তা, মানসিক অবস্থা, ইচ্ছা, অনিচ্ছা, রুচি, পছন্দ, মতামত, এই সমস্ত কিছু কিন্তু অভিক্ষার ওপর একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। কাজেই অভিক্ষক যখন প্রস্তুত করবেন তার নম্বরদানের ক্ষেত্রে বা যখন অভিক্ষাটি প্রস্তুত করবেন সমস্ত ক্ষেত্রে এটা অভিক্ষকের দ্বারা এটা প্রভাবিত হয়ে থাকে, তার ফলে নির্ভরযোগ্যতার অনেকটা অভাব ঘটে। প্রয়োগশীলতার অভাবটা কি, না প্রয়োগশীলতা বলতে শ্রেণীকক্ষে কিভাবে অভিজ্ঞতাকে প্রয়োগ করা হবে ভালো সেই সম্পর্কে অভিক্ষকের সঠিক ধারণা যদি না থাকে তার প্রভাব অভিক্ষার নির্ভরযোগ্যতার উপরে এসে পড়বে। সম্পর্ক স্থাপনের অভাব, অর্থাৎ অভিক্ষার্থীর সাথে যদি অভিক্ষকের মানসিক একটা সুন্দর বা দৈহিক সম্পর্ক গড়ে না উঠে তাহলে কিন্তু অভিক্ষার মধ্যে অনেক সমস্যা দেখা দিতে পারে। এরপরে আসছে অভিক্ষার্থী নির্ভর কারণ। অভিক্ষার্থী নির্ভর কারণের মধ্যে বলা যায় যে অভিক্ষার্থীর ব্যক্তিগত দৈহিক ও মানসিক অসুবিধার জন্য অনেক সময় নির্ভরযোগ্যতা হ্রাস পায়। তার মধ্যে মানসিক প্রস্তুতির যদি অভাব থাকে, অভিক্ষার্থীর মধ্যে ধৈর্যের যদি অভাব থাকে, তাকে যদি সঠিকভাবে নির্দেশ দান না করা হয়, অর্থাৎ কীভাবে সে প্রতিক্রিয়া করবে, কি করবে উত্তর, সেগুলো যদি তার সম্পর্কে সঠিক ধারণা না থাকে, তার ওই দৈহিক যদি কোনো সমস্যা থাকে, শারীরিক অস্বাচ্ছন্দ্য বোধ অনুভব করে বা প্রাক্ষোভিক স্থিরতা যদি না থাকে, প্রাক্ষোভিক দিক থেকে যদি সে সমস্যাবহুল হয় তাহলে কিন্তু সেখানে নির্ভরযোগ্যতা হ্রাসের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এরপরে অভিক্ষার নির্ভরযোগ্যতা বৃদ্ধির পন্থা। এতক্ষণ ধরে আমরা হ্রাস কী করে হয় বা কেন হয় সেইগুলোকে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব অভিক্ষার নির্ভরযোগ্যতা এবার বৃদ্ধি কীভাবে বাড়ানো যায়, অর্থাৎ যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে যদি সমাধান করা যায় তাহলে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। যেমন প্রথমেই বলতে পারা যায় যে অভিক্ষা পদের দৈর্ঘ্য, অর্থাৎ পদ সংখ্যা যদি বেশি হয় তাহলে নির্ভরযোগ্যতার মাত্রাও তত বেশি হবে, পদের সংখ্যাকে বাড়াতে হবে। তারপরে আসবে উন্নত মানের নির্দেশনা, অর্থাৎ যেভাবে ডিরেকশনটা যদি ঠিক মতন দেওয়া থাকে যে কার পরে কীভাবে হবে এবং সেটা যদি নির্দিষ্ট মানে সহজ থেকে সরল থেকে যদি ক্রমান্বয়ে কঠিনের দিকে যায় তাহলে সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে। নম্বরদানের পদ্ধতি এগুলো যদি সব পূর্ব থেকেই একটা নির্দিষ্ট করা থাকে তাহলে কিন্তু নির্ভরযোগ্যতার মান উন্নত করা যায়। এরপরে দলের আকার ও বৈষম্য বৃদ্ধিকরণ, অর্থাৎ কি যে দলটি যদি আকারে বড় হয় তাহলে অভিক্ষার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। আবার অন্যদিকে উক্ত দলটিকে যদি বিভিন্ন ক্ষমতাযুক্ত অর্থাৎ বৈষম্যযুক্ত অভিক্ষার্থীর সমারোহ ঘটে তাহলে অভিক্ষার নির্ভরযোগ্যতাও কিন্তু আবার বেশি পাবে, অর্থাৎ সমধর্মী দল অপেক্ষা বিষমধর্মী দলের উপর প্রয়োগীকৃত অভিক্ষার নির্ভরযোগ্যতা অপেক্ষাকৃত বেশি হয়। পদ নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ নির্বাচনকালে দেখতে হবে এর কাঠিন্য মাত্রা পাল্লাটি যেন বেশ বিস্তৃত হয়, অর্থাৎ পদগুলির কাঠিন্য মাত্রা যেন 0.20 থেকে 0.80 পর্যন্ত বিস্তৃত থাকে।
বিকল্প উত্তরের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। এই ত্রুটিগুলোকে দূর করার জন্য মনোবৈজ্ঞানিক শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে বহু নির্বাচনী পদে বিকল্প উত্তরের সংখ্যা বাড়িয়ে দিলে কিংবা শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে ভুল উত্তরের জন্য নম্বর কাটার ব্যবস্থা থাকলে অনুমানজনিত যে ভ্রান্তি সেটা হ্রাস পাবে। এছাড়া সবিশেষ গুরুত্ব এর উপরে মানে আরোপ করতে হবে, যেমন অসামঞ্জস্য অভিক্ষা পদ বর্জন করতে হবে, অভিক্ষা পদগুলির বিন্যাসের মধ্যে সামঞ্জস্যতা আনতে হবে, বিভ্রান্ত সৃষ্টিকারী অভিক্ষা পদ বর্জন করতে হবে, অভিক্ষার পদগুলির মধ্যে একই পদের যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং অভিক্ষা পদ প্রণয়নকালে ব্যক্তিগত প্রভাব বর্জন করতে হবে। এরপরে আসছে নির্ভরযোগ্যতা নির্ণয়ের পদ্ধতি। এটাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়, পরীক্ষা পূর্ব পরীক্ষা পদ্ধতি বা টেস্ট রিটেস্ট মেথড, সমান্তরাল অভিক্ষা পদ্ধতি বা প্যারালাল টেস্ট মেথড, সমদ্বিখণ্ডিত পদ্ধতি স্প্লিট হাফ মেথড এবং অন্তঃপদীয় খণ্ডিত পদ্ধতি ইন্টার স্প্লিট হাফ মেথড। পরীক্ষা পূর্ব পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতি অনুযায়ী একই অভিক্ষা প্রথমবার প্রয়োগ করার পর পুনরায় যদি একই অভিক্ষার্থীর ওপর দ্বিতীয়বার প্রয়োগ করলে একই প্রাপ্ত দুটি ফলের মধ্যে যদি অর্থাৎ মানে প্রাপ্ত যে দুটো ফল পাওয়া গেল সেগুলির মধ্যে যদি সঙ্গতি পরিলক্ষিত হয় তাহলে অভিক্ষাটিকে নির্ভরযোগ্য বলে বিবেচিত হবে। এখানে আমি একটি ছকের মাধ্যমে দেখিয়েছি যে অভিক্ষাকে প্রথমে প্রথমবার প্রয়োগ করা হলো এবং সেখান থেকে প্রাপ্ত স্কোর সমূহ পাওয়া গেল, আবার দ্বিতীয়বার প্রয়োগ করার পরেও যা প্রাপ্ত সমূহ স্কোর পাওয়া গেল সেইগুলোকে নিয়ে উভয় সূত্র থেকে প্রাপ্ত স্কোরগুলির মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করা হয়। এর কিছু দোষ আছে, যেমন যদি কম সময়ের ব্যবধানে একই অভিক্ষা একই অভিক্ষার্থীর ওপর দুইবার প্রয়োগ করলে দ্বিতীয়বারের ফল স্মৃতির দোষে দুষ্ট হয়, অর্থাৎ প্রথমবারের উত্তরের কিছু কিছু অংশ দ্বিতীয়বারের উত্তরকে স্মৃতি প্রভাবিত করতে পারে। আর একটাও হতে পারে এর সমস্যা, যেটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বৃদ্ধি বা হ্রাসের সম্ভাবনা এখানে থেকে যায়। যদি পরীক্ষা পূর্ণ পরীক্ষার মধ্যে যদি সময়ের ব্যবধান বাড়ানো হয় তাহলে এই সমস্যাটি দেখতে পাওয়া যাবে। তাহলে কিভাবে করতে হবে, না মোটামুটি দু সপ্তাহ থেকে চার সপ্তাহের কম এইরকম একটা সময় নিয়ে করতে হবে, এবং সাধারণত স্থূল পরিমাপের জন্য যে সকল অভিক্ষা প্রয়োগ করা হয় মানে সেক্ষেত্রে এটাকে করা যেতে পারে, কোনো সূক্ষ্ম গুণ বা বৈশিষ্ট্য পরিমাপের ক্ষেত্রে এটি একেবারেই কার্যকরী নয়। এরপরে আসছে সমান্তরাল অভিক্ষা পদ্ধতি, অর্থাৎ এই পরীক্ষা পূর্ণ পরীক্ষা পদ্ধতি যে ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না সেক্ষেত্রে সমান্তরাল অভিক্ষা পদ্ধতি প্রয়োগ করা যায়। সমান্তরাল কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে একই সাথে সমানভাবে দুটো পদ্ধতি চলতে থাকবে। যেমন এখানে বলা যেতে পারে যে এই পদ্ধতিতে একই অভিক্ষার দুটি রূপ তৈরি করা হয় এবং দুটি অভিক্ষার কাঠিন্যমান বিন্যাস আকৃতি প্রকৃতি গঠন সব কিছু একই থাকবে, শুধু পদগুলো আলাদা হবে, এমনকি স্কোরগুলোও কিন্তু একই থাকবে। প্রকৃতপক্ষে পদের বিভিন্নতা ছাড়া বিকল্প অভিক্ষাটি সব ক্ষেত্রেই মূল অভিক্ষার সঙ্গে একই রকম থাকবে বা অভিন্ন হবে। এখানে দুটো ফর্মের মাধ্যমে দেখানো হয়েছে, ফর্ম এ এবং ফর্ম বি, সেটাকে প্রয়োগ করা হয়েছে আলাদা আলাদাভাবে এবং আলাদা আলাদাভাবে প্রাপ্ত স্কোর সমূহ পাওয়া গেলে সেখানে উভয় সূত্র থেকে প্রাপ্ত স্কোরগুলির মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করার চেষ্টা করা হয়েছে। এরও কিছু ত্রুটি আছে, যেমন বিকল্প অভিক্ষা তৈরি করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, বাহ্যিক দিক থেকে পদসমূহ একই ধরনের হলেও সেগুলি অনেক সময় আলাদা বৈশিষ্ট্যের গুণ পরিচায়ক হতেও পারে, আপাত দৃষ্টিতে কোনো একটি পদ কারোর কাছে কঠিন মনে হলে অন্যের কাছে সেটা নাও হতে পারে, আবার অভিক্ষা দুটি প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান যদি বেশি হয় নির্ভরযোগ্যতার মান কমে যায়। এরপরে আসছে সমদ্বিখণ্ডিত পদ্ধতি, এটি হচ্ছে যখন পরীক্ষা পূর্ণ পরীক্ষা পদ্ধতি এবং সমান্তরাল পদ্ধতি ত্রুটি লক্ষ্য করা যায় বা সেগুলোকে অ্যাপ্লাই করা যায় না তখন সমদ্বিখণ্ডিত পদ্ধতি প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে প্রথমে অভিক্ষার্থীদের ওপর সম্পূর্ণ অভিক্ষাটি প্রয়োগ করা হয়, পরে অভিক্ষাটিকে দুটো সমান ও সদৃশ অংশে বিভক্ত করা হয়। সম্পূর্ণ অভিক্ষাটির দুটি অংশকে এখানে দুটি সমান্তরাল বা সদৃশ অভিক্ষা হিসেবে বিবেচনা করা হয়। এই দুটি অংশের সাহায্যে প্রাপ্ত স্কোরগুলির মধ্যে সহগতি সহগাঙ্ককে বের করা হয়। যেমন এখানে আমি একটি ছকের সাহায্যে দেখিয়েছি যে অভিক্ষাকে প্রথমে যুগ্ম ক্রমিক নম্বরযুক্ত পদের সাহায্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তারপরে প্রাপ্ত স্কোর সমূহ পাওয়া গেছে এবং সেখান থেকে সহগতি সহগাঙ্ক নির্ণয় করার পরে
এটাকে দেখা যায় যে কতটা নির্ভরযোগ্য, এবং এটা স্পিয়ারম্যান ব্রাউন সূত্র হিসেবেও পরিচিত। এরপরে আছে অন্তঃপদীয় খণ্ডিত পদ্ধতি, অর্থাৎ এটি হলো এমন একটি পদ্ধতি যেখানে অভিক্ষাটিকে সমান কাঠিন্য মাত্রা অনুযায়ী দুভাগে ভাগ করা যখন যায় না, তার ফলে নির্ভরযোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে যদি ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে তখন এটাকে অ্যাপ্লাই করা হয়। এটাকে কুডার এবং রিচার্ডসনের অভিক্ষা বা KR20 নামেও অভিহিত করা হয়ে থাকে। এবং এইখানে কুডার ও রিচার্ডসনের যে বৈশিষ্ট্য সেগুলোকেও কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে আমি দেখিয়েছি যে অভিক্ষা প্রয়োগ করা হয়, স্কোর বন্টন করা হয়, স্কোর বন্টনকে এম এবং সিগমা এইভাবে নির্ণয় করা হয় এবং সূত্রের সাহায্যে নির্ভরযোগ্যতাকে নির্ণয় করা হয়ে থাকে। এখানে আরেকটি কথাও বলা যেতে পারে, সেটা হচ্ছে যে অভিক্ষাটি একদল নির্বাচিত পরীক্ষার্থীর ওপর যাদের পরিমাপ করার জন্য করা হয়েছে তাদের উপর প্রয়োগ করতে হবে এবং প্রাপ্ত স্কোরের একটি বন্টন নির্ধারণ করতে হবে। এছাড়া প্রাপ্ত স্কোরের বন্টনের গড় বা সম্মুখচ্যুতি নির্ণয় করতে হবে এবং সূত্রের সাহায্যে অভিক্ষাটির নির্ভরযোগ্যতা নির্ণয় করতে হবে। এখানে একটা ছকের সাহায্যে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে, তোমরা এই ভিডিওটাকে পজ করে এই চার্টটাকে খুব ভালো করে ফলো করো, কারণ এখানে খুব সংক্ষেপে প্রত্যেকটা পদ্ধতিকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা পুনঃ পরীক্ষা পদ্ধতি তার নির্ণয় কৌশল কী, তার তাৎপর্য কী এবং নির্ভরযোগ্যতার সহগাঙ্ক কী, সমান্তরাল অভিক্ষা, অর্ধখণ্ডিত, অন্তঃপদীয় সব কটাকে এখানে সেভাবে আলাদা আলাদাভাবে বলে দেওয়া হয়েছে, যেগুলো আমি একটু আগে তোমাদের বোঝালাম এখানে আরও ডিটেলসে আছে। এই জায়গাটাকে পজ করে তোমরা এই চার্টটাকে কোনো খাতায় লিখে নিয়ে মুখস্থ করো, তোমাদের এটা সুবিধা হবে জিনিসটা মনে রাখতে। এরপরে অভিক্ষার নির্ভরযোগ্যতার শর্তাবলী, শর্তাবলীর মধ্যে প্রথমেই আসে পদের কাঠিন্য মাত্রা, অর্থাৎ অভিক্ষার পদগুলির কাঠিন্য মাত্রা যদি খুব বেশি হয় কিংবা খুব কম হয় তাহলে অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পাবে। এই জন্য কাঠিন্য মাত্রা 0.30 থেকে 0.70 মধ্যে থাকলে অভিক্ষার নির্ভরযোগ্যতা সবথেকে বেশি হয় বলা যেতে পারে। অভিক্ষার পদ সংখ্যা যদি খুব কম হয় তাহলে নির্ভরযোগ্যতা কমে যাবে, আর যদি বৃদ্ধি পায় পদ সংখ্যা তাহলে নির্ভরযোগ্যতার মান বৃদ্ধি পাবে। দ্রুতির পরিমাপটা কী, না যে সমস্ত অভিক্ষায় সময়সীমা নির্দিষ্ট থাকে তাকে বলা হয় দ্রুতি অভিক্ষা, অর্থাৎ দ্রুতির পরিমাপ যদি বেশি হয় তাহলে নির্ভরযোগ্যতা হ্রাস পাবে, কারণ ছেড়ে যাওয়া পদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার দরুন উক্ত অভিক্ষার প্রকৃত নির্ভরযোগ্যতা পরিমাপ সম্ভব হয় না। উপ অভিক্ষা অভিক্ষাগুলির নির্ভরযোগ্যতা হলো যে কোনো অভিক্ষা কতগুলি গুচ্ছ বা খণ্ডে বিভক্ত থাকে এইগুলিকে বলা হয় উপ অভিক্ষা। এগুলো নির্ভরযোগ্যতা নির্ণয় করে এবং যদি নিজেরাই নির্ভরযোগ্য না হয় তাহলে সম্পূর্ণ অভিক্ষাটা নির্ভরযোগ্য হবে এটা আশা করা যায় না। অভিক্ষার্থী দলের বৈষম্য, অর্থাৎ কি না যদি অভিক্ষার্থীর সংখ্যা কম হয় তাহলে নির্ভরযোগ্যতা কম হবে, এটা আমি আগেও বলেছি, এবং যদি সংখ্যা বেশি করা হয় তাহলে এর নির্ভরযোগ্যতা বাড়বে, কারণ অভিক্ষার্থীর সংখ্যা কম হলে এদের মধ্যে সমধর্মিতা বেশি হবে আর অভিক্ষার্থীর সংখ্যা বেশি হলে তাদের মধ্যে বিষমধর্মিতা বেশি হবে, ফলে দল যত সমধর্মী হবে ততই নির্ভরযোগ্যতার মান কম হবে এবং দল যত বিষমধর্মী হবে তত নির্ভরযোগ্যতার মান বৃদ্ধি পাবে। সময়ের ব্যবধান, একই অভিক্ষাকে দুবার প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান যত বেশি হবে নির্ভরযোগ্যতার মান কিন্তু কমে যাবে, কারণ সেটা অত বেশি রিলায়েবল হবে না কি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যেমন দু সপ্তাহ থেকে আমি আগেও বলেছি যে চার সপ্তাহের মধ্যে যদি একটা গ্যাপ রাখা যায় এবং সাধারণ প্রশিক্ষণ, স্মৃতির পরিবর্তন, মানসিক প্রক্রিয়া পরিবর্তনজনিত সমস্ত কারণের জন্য কিন্তু নির্ভরযোগ্যতা হ্রাস পাবে। সুতরাং যে সমস্ত শর্ত বা কারণের উপর অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয় করে সেই সম্পর্কে উদাসীন হলে অভিক্ষা প্রস্তুতকরণের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে, উক্ত অভিক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের কোনো সার্থকতাই থাকবে না, ফলে সকল প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাবে। এই নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটির কিছু উৎস থেকে নিয়ে লেখা হয়েছে, যে উৎসগুলোর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি চাও এই বইগুলোকে ফলো করতে পারো, সেখানে আরও ডিটেলসে তোমরা এই সম্পর্কে জানতে পারবে।
কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এবং করে সলভ করার চেষ্টা করো, কারণ এই সবকটা প্রশ্নেরই উত্তর আমার এই ভিডিওতে আমি বলে দিয়েছি, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো। এইরকম ধরনেরই প্রশ্ন আসে। এছাড়া এখানে আমি পদ্ধতিগুলোর মধ্যে যেমন পরীক্ষা, পুনঃপরীক্ষা, সমান্তরাল, এগুলোকে আলাদাভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, তো সেইভাবেও তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। ধন্যবাদ।